প্রতিদিন আমাদের জীবনে এভাবে ঘটে চলেছে কত সংঘটন, তাতে আমরা কখনো কেউ কেউ হচ্ছি ভিকটিম, আবার কেউ কেউ করি হান্টিং। এই ছোট্ট ঘটনাটিও তার একটি উদাহরণ। ফাপর নীতি কে কত মানুষের জীবন যে পাপড় হয়ে গেছে তা হয়তো আমরা অনেকেই জানি। এসব কিছুর পরও আমাদের এই ছোট্ট গল্পটি কতদূর যায়, এর শেষ কোথায়, আসুন দেখি। চিনেন নাই গো? আরে ভাই, আমি আপনার এলাকার ছেলে ভাই, ছোট ভাই ভাই সাদা চিন্তাই করেন। আরে ভাই সাইলেন করেন কেন ভাই? মানে মানে জড়িয়ে ভাই, আমি চিন্তা চিন্তা করি না তো ভাই, আমি আপনার এলাকার ছোট ভাই, আপনি আমার চিন্তা পাগল নাকি? কি আজব!
দিগতে বসতাম আমরা তো বাইরে গাছপালা আমাদের চিপাতাম কিগুলা সব ঘাটগুলো বস এখন মজা লাগে আর এই জায়গাগুলোতে একসাথে বসতাম কে না কে আছে বস এখানে এই যে জায়গাগুলো কোন মিত্র আছে বন্ধ দেশের অবস্থা ভালো না আমরা দেশের অবস্থা কি এই জায়গাটা অনেক সেফ অনেক সেফ বুঝছো তাই বলে বলছো আমাদের এরকম একটা রোমান্টিক জায়গায় এরকম একটা জিনিস দেখবো তো ওই দিন দেখলাম এখন দুই দিন দেখলাম না খালার পুত এসে এখানে বসে আড্ডা মারতেছে পাখি হইয়া এখন থেকে বস দেখলে তোর চর্দি মুখে তো বস আপনার কয়ে রাখলাম বস চর দিস নাই তুই মাছ বস মায়ের আছে পাখি আছে তো জুবাই কই জুবাই হ্যাঁ জুবাই কই জুবাই খালার পুত জুবাইয়ের খবর জানো না কি কি খালার তো বোধ হয় মনে করতাম খালা দেখি দেখো চিপা খিতে বেড়ে দিতে খুললে বল আমি বস কাহিনী হালার পুতে ওর পাশের বাড়ি ক্লাস নাইনের ছেলে আছে না বাচ্চা ওইটার লয়া আসছে বাপে তো দিছে কেস করে আছে পুলিশ এখন অনেক খুঁজতে আছে ওই নাই তুমি হাসতেছ কেন হাসতেছি কেন তো বল আরো মজা হালাই লয়ে চিটাগান গেছে চিটাগান দিয়ে তো ব্যাপ ওখানে মুখ চালাইতেছে আমার করে কিছু কয় নাই বদলাইতে আমার ফোন করে এগুলো কাহিনী কইতে আছে রাস্তায় আলে পাশে যারে পায় তারা ইট মারে কামড় দেয় কি বলে এইরকম কাহিনী করতেছে মানে এমন সব খাইছে বস পুরা হয়ে গেছে তুই কেমনে জানবি আরে ওই যে পাড়ার ছোট ভাই আছে না কে সাদা 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 হ্যাঁ ওই আমারে কইলো সাদা বলছে ওই আমারে কইলো তাই যারাই দেখতেছে তারাই কামড় দিতেছে ইট মারতেছে যারাই দেখে তারাই বলে ধরে ধরে মুখটা কিছুক্ষণ দেখে দেখে খাওয়া যায় বুঝায় চলে যায় আউলাই গেছে বেটা আউলাই গেছে বস ভালো হয়েছে আমার ফাপন নিয়েছিল
ওই যে মামা একটা পাবেন বিকালে আপনি ওই আবুর ক্যান্টিনে পাবেন আপনি Okay.